এগারো দফা দাবিতে আন্দোলনে নামলেন বাংলাদেশের ক্রিকেটাররা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সমস্ত ক্রিকেটীয় কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিম আল হাসান নানান ইস্যুতে চাপা খুব ছিল দীর্ঘদিন ধরে সেটারই বিস্ফোরণ ঘটল এবার ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানো সহ মোট এগারো দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা আজ সোমবার মিরপুর শেরিবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘোষণা দেন সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম সহ আরও অনেক ক্রিকেটার তবে সামনে যেহেতু অনূর্ধ্ব উনিশ দলের বিশ্বকাপ আছে তাই তাদেরকে এই ধর্মগঠের আওতায় রাখা হচ্ছে না বলে জানিয়েছেন তারা ক্রিকেটারদের এই ঘোষণার পর আগামী চব্বিশ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ড এবং পঁচিশ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্প কার্যত অনিশ্চয়তার মুখে পড়ল ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে জাতীয় টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কোন ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না ক্রিকেটাররা জাতীয় দল প্রথম শ্রেণীর ক্রিকেটার সহ সবাই এই ধর্মগঠের অন্তর্ভুক্ত এবং সেটা আজ থেকে জাতীয় লীগ থেকে শুরু করে প্রথম শ্রেণীর ক্রিকেট বলেন জাতীয় দলের প্রস্তুতি বলেন আন্তর্জাতিক ক্রিকেট বলেন সবগুলোই এর অন্তর্ভুক্ত আলোচনা সাপেক্ষে অবশ্যই সবকিছু সমাধান হবে দাবিগুলো যখন মানা হবে তখন আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব এর আগে দেশের ক্রিকেট ঠিকমতো চলছে না এই অভিযোগে সংবাদ সম্মেলনে ডাক দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা দুপুরের শেষ পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দাবি দেওয়া পেশ করলেন সাকিব তামিম মুশফিক সহ অন্যান্য ক্রিকেটাররা এগারো দফা দাবিতে শেষ পর্যন্ত ধর্মঘটে ডাক দিয়েছেন ক্রিকেটাররা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা ক্রিকেটারদের এই সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেল ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সোমবার একুশ অক্টোবর হঠাৎ করেই শোনা যায় ধর্মঘটে ডাক দিতে যাচ্ছেন ক্রিকেটাররা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব মুশফিকদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা সহ জোনায়েদ নাইমদের মতো ঘরোয়া লীগের অভিজ্ঞ ও নিয়মিত পারফর্মাররা তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকবেন বলে জানিয়েছেন এখানে তারা লিখিত বিভিন্ন বক্তব্য তুলে ধরেন যেখানে ক্রিকেটারদের আট ও নয় নম্বর দাবির কথা জানান এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহান বিজয়ের বক্তব্যে উঠে এসেছে অন্তত আরও একটি করে পঞ্চাশ ওভার ও টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা বিপিএল ছাড়াও শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই বিশ ওভারের আরেকটি টুর্নামেন্টে দাবি করা হয়েছে বিজয়ের ভাষ্যমতে ঘরোয়া লিগে আমরা দুইটা চার দিনের টুর্নামেন্ট খেলি বিসিএল এবং এনসিএল কিন্তু পঞ্চাশ ওভারের সংস্করণে আমরা একটা মাত্র টুর্নামেন্ট পাই এখানে আমাদের অন্তত পক্ষে আরও একটা টুর্নামেন্ট বাড়ানো দরকার এছাড়া আমরা বিপিএল খেলি সেটা টি টোয়েন্টি সংস্করণ বিপিএল ছাড়া আমাদের আর কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় না বিপিএল এর শুরুর আগে আমাদের একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হওয়া জরুরি তিনি আরও যোগ করেন ওয়ানডের কথা যেটা বলছিলাম আমাদের কিন্তু আগে পঞ্চাশ ওভারেরও একটি জাতীয় লীগ খেলা হতো পাঁচ বছর আগেও এটা হয়েছে চার দিনের ম্যাচের পরে আমরা একটা পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতাম এখন সেটা বন্ধ হয়ে গেছে আমরা চাই জাতীয় ক্রিকেট আবারও ওয়ান ডে ম্যাচ চালু করা হোক যেন আমরা এই সংস্করণে আরও বেশি খেলার সুযোগ পাই এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান ঘরোয়া লীগের সূচি আগে থেকেই নির্দিষ্ট করার আবেদন জানান ঘরোয়া লীগের জন্য আমাদের একটা নির্দিষ্ট সূচি থাকতে হবে এটা যদি নির্দিষ্ট করা হয় তাহলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকতে পারি দেশের ক্রিকেটের স্বার্থেই তারা এই দাবি তুলে ধরেছেন তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণায় সংশয়ের মুখে পড়েছে বাংলাদেশের ভারত সফর প্রিয় দর্শক ক্রিকেটারদের এই দাবির ব্যাপারে আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন নিয়মিত ভিডিও দেখতে বাইন টিভি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিন ধন্যবাদ